গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আপনি মানুষ হিসাবে কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, এ প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে প্রথমে জানতে হবে আপনার মস্তিষ্কের ডান অথবা বাম বলয়ের কোনটা কতটা কাজ করে। কোনো কোনো মানুষ সারাদিন কেবল হাসি তামাশা নিয়েই থাকে, তারা আবার সৃজনশীল কাজেও বেশি আগ্রহী, যেমন ছবি আঁকতে, লেখালেখি করতে, গান শুনতে পছন্দ করে, একটু ঘুরে বেড়াতে, কেউ কেউ আবার পশু পাখি পালতেও পছন্দ করে। এরা খুব বেশি যুক্তিতর্কে যায় না। অনেকেই এই ধরনের মানুষ সম্পর্কে মন্তব্য করেন, লোকটি জীবন সম্পর্কে খুব উদাসীন। আবার কিছু মানুষ আছে যারা জীবন সম্পর্কে খুব সিরিয়াস, এরা সবসময় কাজ কাজ আর কাজ নিয়ে থাকে। সময় খরচ করার ব্যাপারে তারা খুব সিরিয়াস, পান থেকে চুন খুঁজলেই তেলে বেগুনে লেগে ওঠে। তাদের কাছে অর্থনৈতিক কর্মকাণ্ডই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যুক্তি বা গণিত তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের মানুষকে অনেকে না বুঝে স্বার্থপরও বলেন। এই দুই ধরনের মানুষের মধ্যে কোন ধরনের মানুষ ভালো আর কোন ধরনের মানুষ মন্দ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমি কেবল আপনাকে এটা বোঝাতে চাইছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো দিক খুব প্রবল। আপনার আমার এই বাহ্যিক আচরণগুলো দেখে লোকে আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নেয়। যদি কেউ আমাদেরকে জীবন সম্পর্কে উদাসীন অথবা স্বার্থপর মানুষ বলেন, তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে যাকে কথাটি বলা হয় সেই ব্যক্তি ওই কথাটার যুক্তিযুক্ত মানে বুঝতেই পারে না, কারণ ওই ব্যক্তির মস্তিষ্ক বিপরীতভাবে বিশ্লেষণ করতে পারে না। ধরুন আপনার মস্তিষ্কের ডান অংশটি যদি বেশি অ্যাক্টিভ হয়, তাহলে যাদের মস্তিষ্কের বাম অংশটি বেশি অ্যাক্টিভ তাদেরকে আপনি স্বার্থপর বলে অনায়াসে মন্তব্য করতে পারেন। আবার আপনার মস্তিষ্কের বাম অংশটি যদি বেশি অ্যাক্টিভ হয়, তাহলে যাদের মস্তিষ্কের ডান অংশটি বেশি অ্যাক্টিভ অনায়াসে তাদেরকে আপনি জীবন সম্পর্কে উদাসীন এমন মন্তব্য করতে পারেন। আপনি হয়তো আগে থেকে জানেন মস্তিষ্কের ডান এবং বাম বলে দুটি অংশ আছে, যাদের দক্ষতা ও সক্ষমতা বিপরীতধর্মী। ডান অংশটি সৃজনশীলতা ও আবেগে ভরপুর, আবার বাম দিকের অংশটি হিসেব ও যুক্তিতে ভরপুর। একজন মানুষের ব্যক্তিত্ব এবং আচরণের উপর এই মস্তিষ্ক খুব প্রভাব ফেলে। আমাদেরকে যেটা করতে হবে তা হলো মস্তিষ্কের দুই অংশকে ভালোভাবে অ্যাক্টিভ করতে হবে, তবেই আমরা একজন সমন্বিত পরিপূর্ণ মানুষ হতে পারব। প্রশ্ন হচ্ছে কিভাবে এই দুই মস্তিষ্ককে সমানভাবে ব্যবহার করবেন। এর জন্য মস্তিষ্ককে নিয়মিত শিথিল করতে হবে, এটি সব থেকে সহজ বিজ্ঞানভিত্তিক ও কার্যকরী পদ্ধতি। মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে মস্তিষ্কের শিথিলায়ন খুব দ্রুত ও কার্যকরীভাবে সম্ভব। যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটি দিকে বেশি মনোযোগী, তাহলে আপনার জন্য অবশ্যই গুরুত্ব রয়েছে মাইন্ডফুলনেস মেডিটেশন চর্চার। নিয়মিত অনুশীলনে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, এর ফলে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনি হয়ে উঠবেন আনন্দময় এক অনন্য মানুষ।